ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়িসহ ঘরের ভিতরে থাকা যাবতীয় জিনিসপত্র সহ নগদ টাকা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া দুই নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে সর্বস্ব হারিয়ে শীতকালে খোলা আকাশের নিচে ঠাই শেখ রহমান সহ গোটা পরিবারের, তাকিয়ে সরকারি সাহায্যের দিকে। পরিবার সূত্রে জানা গেছে, শেখ রহমানের বড় মেয়ে রেশমা খাতুনের বিবাহ হয় মানিকচকের নূরপুর এলাকায়। বিগত তিন দিন আগে বাবার বাড়ি বেড়াতে আসে বড় মেয়ে রেশমা। মানসিক ভারসাম্যহীন, গতকাল রাত আনুমানিক একটা নাগাদ সে বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুখুরিয়া থানার পুলিশ বাহিনী। আরও জানা গেছে, শেখ রহমান তার ছোট মেয়ে সাবিনা খাতুনের জন্য জমি বিক্রি করে নগদ 2 লক্ষ টাকা রেখেছিলেন ঘরে। আগুনের তীব্রতায় নগদ টাকা, ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সবকিছুই পুড়ে যায়। খোলা আকাশের নিচে এখন ঠাই গোটা পরিবারের। সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন তারা। कहीं सप्लाई इतनी तो मिला, मेरा सोना चांदी कुछ भी नहीं मिल रहा कि मैं रख के करेंगे, चुन के बाहर करेंगे। रुपये कितना चल रहा है? रुपये बहुत जमीन बेच के रखा था। मैं घर का आइडिया कितना रुपये में? 2 लाख रुपये। इतनी तो मोटे मिला जल्ला। मालदा प्रतिनिधि रिपोर्ट, न्यूज़ बांग्ला।